হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি এবং সমাজকর্ম ডিপার্টমেন্টের ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি ও অর্থনীতি উন্নয়ন বিষয়ে যে ক্লাসটা সেটা হলো সরলাকৃতি চাহিদারেখার বিভিন্ন বিন্দুতে ঢাল সমান কিন্তু স্থিতিস্থাপকতা ভিন্ন। তাহলে আমরা একটা সরলাকৃতি চাহিদারেখা আঁকবো, সেখানে আমরা ঢাল সমান কিনা সেটা প্রমাণ করবো সূত্রের মাধ্যমে, আবার স্থিতিস্থাপকতা ভিন্ন কিনা সেটা আমরা সূত্রের মাধ্যমে প্রমাণ করবো। তাহলে আমরা প্রথমে আগে ঢালের সূত্র জেনে নিই। আমরা জানি ডাল ইকুয়াল ডাল সমান সমান মাইনাস ডি কিউ বাই ডি ফি। আমার স্থিতিস্থাপকতার সূত্র হলো ডি কিউ বাই ডি ফি ইন্টু পি বাই পি বাই কিউ। তাহলে আমরা ঢালের সূত্র এবং স্থিতিস্থাপকতার সূত্র দুইটা জেনে নিলাম। এখন আমরা একটা সমীকরণ ধরে নিব, কিউ সমান সমান টেন মাইনাস টোয়াইস ফি। আমরা যে কোনো একটা সমীকরণ ধরতে পারি, অর্থাৎ যে কোনো একটি সমীকরণ ধরে সেখানে আমরা এই ডাল এবং স্থিতিস্থাপকতা প্রমাণ করব। তাহলে আমরা যেহেতু সমীকরণ ধরছি কিউ সমান টেন মাইনাস টোয়াইস ফি, এই পি এর মানে আমরা এখন মনে মনে ধরে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ। অর্থাৎ পি এর মানে এক থেকে আমরা পাঁচ পর্যন্ত ধরবো, ধরার পরে আমরা কিউর একটা মান বের করবো। তো পি এর মান যদি ওয়ান ধরি, টু এর সাথে ওয়ান গুণ সম্পর্ক, টু এর সাথে পি যদি গুণ সম্পর্ক হয়, পি এর মান যদি ওয়ান হয়, ওয়ানের সাথে টু গুণ করে টু, তারপরে দশের থেকে টু গেলে কত থাকে, এইট থাকে। এই জন্য পি এর মান যদি ওয়ান হয় তাহলে কিউ সমান সমান এইট হবে। আবার পি এর মান যদি টু বসে, টুর সাথে টু গুণ হলে চার, অর্থাৎ দশের থেকে চার গেলে কত থাকে, ছয় থাকে। এই যে পি সমান টু হলে কিউ সমান ছয় হবে। পি এর মান যদি এখন থ্রি ধরি, থ্রির সাথে টু গুণ হলে সিক্স হয়, দশের থেকে অর্থাৎ টেনের থেকে যদি সিক্স যায় তাহলে কি হয়, ফোর হয়। এই জন্য পি সমান সমান থ্রি হলে কিউ সমান ফোর হবে। পি এর মান যদি পাইপ ধরি, তাহলে পাঁচ গুণে দশ, দশ থেকে দশ গেলে জিরো হয়, অর্থাৎ পি এর মান পাইপ হলে কিউ সমান জিরো হবে। তার মানে আমরা এখানে পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে আমরা কিউর বিভিন্ন মান পাইছি এখানে। তাহলে পি এর মান যখন এক তখন কিউ হলো আট পাইছি, পি এর মান যখন টু কিউ তখন ছয় পাইছি, পি এর মান যখন তিন তখন কিউ চার পাইছি, পি এর মান যখন চার কিউ তখন দুই পাইছি, পি এর মান যখন পাঁচ কিউ তখন শূন্য পাইলাম। কিভাবে পাইছি, এই পি এর মান এখানে বসিয়ে আমরা গুণ করে বিয়োগ করছি, বিয়োগ করে আমরা কিউর মান পাইছি। এই কিউ বলতে সাইদার পরিমাণ আর পি বলতে দাম। তাহলে আমরা এখন এই মানগুলি আমরা এখানে চিত্রে বসাবো। তাহলে এখানে পি যেহেতু লম্বকে, লম্বকে আমরা পি এর মান এক থেকে পাঁচ পর্যন্ত বসাইছি, এক দুই তিন চার পাঁচ। আর কিউ যেহেতু সাইদার পরিমাণ, আমরা ভূমিকে সাইদার পরিমাণ সবসময় বসাতে হয়। তাহলে সাইদার পরিমাণ আছে এখানে সবচেয়ে ছোট অংশ শূন্য, এই শূন্য হলো এই জায়গায়, তারপর দুই চার ছয় আট দশ। তাহলে এই দুই চার ছয় আট দশ আমরা বসালাম। এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, এই ঢালের মান বের করতে হবে। এই যে ঢালের সূত্রের মধ্যে আমরা মান বসাবো, এই ডালটা আমরা বের করবো কিভাবে, এই ডালটা বের করার সহজ কৌশলটা হলো এই যে কিউ, এটাকে আমরা অন্তর্গ্রহণ করলে ডালটা বের হয়ে যায়। অর্থাৎ এখানে কিউর প্রেক্ষিতে যদি অন্তর্গ্রহণ করি তাহলে এখানে আমরা পি আছে, তাহলে টেন মাইনাস টোয়াইস পি যদি আমরা এখানে অন্তর্গ্রহণ করি তাহলে এখানে মাইনাস টু হয়, তার মানে ডি কিউ বাই ডি ফি, অর্থাৎ ডি বাই ডি ফি যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে মাইনাস টু হয় ডাল। তার মানে প্রতিটা বিন্দুতে ডাল টু হয়। আমরা প্রথমে প্রমাণ করে নিতে পারি, তারপর আমরা এটা গণিতের মাধ্যমে দেখাবো। তারপর এখানে বলছে যে স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য, তাহলে আমরা যখন বি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করব, বি বিন্দুর দাম হলো কত, এক টাকা, তাহলে এ এক পি এর মান, আর এ বি বিন্দুর সুদার নিচ হলো কিউর মান আট, তাহলে এ পি এর মান হলো এক টাকা, কিউর মান হলো আট টাকা, আর ডি কিউ বাই ডি ফি হলো কত, মাইনাস টু। কারণ আমরা প্রথমে ঢাল নির্ণয় করছি, ঢাল নির্ণয় করতে কিভাবে, অন্তর্গুণ করে। এই কিউকে যদি আমরা পির প্রকৃত অন্তর, অর্থাৎ ডি কিউ বাই ডি ফি এটাকে যদি আমরা পির প্রকৃত অন্তর্গুণ করি তাহলে মাইনাস টু হয়। তাহলে এ ডি কিউ বাই ডি ফির মান হলো মাইনাস টু ইন্টু পি এর মান, যে বিন্দুতে নির্ণয় করবো সে বিন্দু যে পি এর মান হলো ওয়ান, তার মানে এ পি এ জায়গায় ওয়ান বসাবো, আর ওই বিন্দু সুতার নিচ হলো কিউর মান আট, এ কিউ জায়গায় আট বসাবো। তারপর আমরা কাটাকাটি করবো, কাটাকাটি আমরা একটা মান পাবো। সেম আমরা সি বিন্দুতে যখন আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করবো, সি বিন্দু সোজা পি এর মানে দুই, আর সি বিন্দু সোজা কিউর মান হলো সিক্স, তাহলে আমরা পি এর মান কিউর মান বসিয়ে দেব, আর ডি কিউ বাই ডি ফি প্রতিটা বিন্দুতে মাইনাস টু। তাহলে বি বিন্দুতে, বি বিন্দুতে ডি কিউ বাই ডি ফির মান মাইনাস টু, সি বিন্দুতে ডি কিউ বাই ডি ফির মান মাইনাস টু, ডি বিন্দুতে ডি কিউ বাই ডি ফির মান মাইনাস টু, ই বিন্দুতে ডি কিউ বাই ডি ফির মান মাইনাস টু। তার মানে আমাদের প্রতিটি বিন্দুতে ডি কিউ বাই ডি ফির মান মাইনাস টু, আর পি আর কিউর মান। তো পি আমরা যে বিন্দুতে নির্ণয় করবো সে বিন্দু সোজা ডান হইলো, যে পি যেটুখানে আছে, যে বিন্দু আমরা নির্ণয় করবো সেই সোজা আমরা বাম দিকে চলে আসবো, এটা হলো পি এর মান। আর যে বিন্দুতে নির্ণয় করবো সে বিন্দু সোজা নিচ হলো কিউর মান, তাহলে কিউর মান এক বসাবো বি বিন্দুতে, আর এর পি এর মান বসাবো ওয়ান। যখন আমরা সি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করবো, পি এর জায়গায় আমরা টু বসাবো, আর সি এর সোজা নিচে কিউর মান সিক্স বসাবো, আর ডি কিউ বাই ডি ভি মাইনাস টু প্রতিবারবারে, অর্থাৎ ডি কিউ বাই ডি ভির মান প্রতি বিন্দুতে মাইনাস টু বসাবো। এবার যখন ডি বিন্দুতে নির্ণয় করবো, ডি বিন্দুতে পি এর মান থ্রি, আমরা এখানে থ্রি বসাবো, আর কিউর মান হবে ডি বিন্দু সোজা নিচে ফোর। আবার যখন ই বিন্দুতে আমরা নির্ণয় করবো, ই বিন্দু পি এর মান বসাবো আমরা কত, ই বিন্দুতে পি এর মান হলো ফোর, আর নিচে কিউর মান হলো টু আমরা বসাবো, আর ডি কিউ বাই ডি ভি হলো মাইনাস টু।
আমরা এখানে আর দেখি আমরা এই দৃষ্টি এখানে প্রমাণ করছি এই বিন্দুতে ঢাল dq/dv আমরা সূত্রের সাহায্যে ঢাল বের করতে পারি অথবা এই যোগ বিয়োগ করে আমরা ঢাল বের করতে পারি আমরা যদি সূত্রের মাধ্যমে করি একবার হয়ে যাবে এই যে আমরা সূত্রের মাধ্যমে যদি আমরা করতাম তাহলে একবার হতো কিন্তু আমরা এটা অন্য একটা মাধ্যমে দেখাইছি এখানে কিভাবে দেখাইছি এখানে যে এখানে দেখাইছি যখন আমরা সাইদার পরিমাণটা b বিন্দুতে আমরা ঢাল বের করব তখন এই 6 থেকে 8টা বিয়োগ হবে আর দামটা এক এর থেকে 0 বিয়োগ হবে আমরা ওইভাবে দেখাইছি একই জিনিস একই ভাবে যে 6 বিয়োগ 8 মানে -2 আর এখানে 1 বিয়োগ 0 মানে 1 1 -2 দিয়ে ভাগ করলে -2 হবে অর্থাৎ আমরা এই ঢালটা দুইবার বের করতে পারি অন্তরীকরণ করেও ঢালটা বের করা যাবে আবার এই সূত্রের মাধ্যমে বের করা যাবে অর্থাৎ আমি এর আগে বলছিলাম যে বিন্দুতে আমরা ঢাল বের করব বা পরিবর্তনশীল বার করব সাইদার পরিবর্তন বের করব সাইদার পরিবর্তন মানে ঢাল তাহলে অর্থাৎ সেই বিন্দুর আগে অর্থাৎ বি বিন্দু যখন আমরা ঢাল বের করব আরেকটা মাধ্যম বলি তাহলে 6 বিয়োগ 8 উপরে হবে আর 1 বিয়োগ 0 নিচে হবে এটা হলো একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হলো অন্তরীকরণের মাধ্যমে আমি প্রথম যেটা বুঝাইছি সেই ঢালটা নির্ণয় হলো অন্তরীকরণের মাধ্যমে ঢাল বুঝাইছি আর যদি কেউ অন্তরীকরণ না বোঝে সেই ক্ষেত্রে পদ্ধতি হলো বি বিন্দুতে আমরা যখন ঢাল নির্ণয় করব 6 থেকে 8 বিয়োগ করব বিয়োগ করে উপরে লাগব আর নিচে লাগব 1 বিয়োগ 0 তারপর সি বিন্দুতে যখন আমরা ঢাল নির্ণয় করব তখন আমরা লাগবে 4 বিয়োগ 6 আর উপরে লাগবে 2 বিয়োগ 1 উপরে লাগবে 4 বিয়োগ 6 আর নিচে লাগবে 2 বিয়োগ 1 আর যখন ডি বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব তখন আমরা লাগবে 2 বিয়োগ 4 উপরে আর নিচে লাগবে 3 বিয়োগ 2 যখন ই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব তখন লাগবে আমরা কি 0 বিয়োগ 0 বিয়োগ 2 আর উপরে আর নিচে লাগবে 4 বিয়োগ 3 এভাবে আমরা ঢাল বিয়োগ করব তাহলে এভাবে ঢাল বিয়োগ করতে একটু কঠিন মানে বারবার বিয়োগ করে যোগ করে বের করতে হয় আর একবার সরাসরি ঢাল বের করা যায় অন্তরীকরণ করে আমরা এখানে সরাসরি যদি আমরা অন্তরীকরণ করি পি এর পেকে তাহলে -2 হবে মানে প্রতি বিন্দুতে ঢালের মান -2 তাহলে দুইটা মাধ্যম থেকে গেলাম অন্তরীকরণ করে -2 আমরা এখানে ঢাল পাবো আর এভাবে প্রতি বিন্দুতেও ঢাল দেখানো যায় আমরা এখানে প্রতি এ বিন্দুতে ঢাল বের করে দেখাইলাম -2 পাইছি তারপর স্থিতিস্থাপকতা কি হবে যেহেতু dq/dv এর মানে -2 আমরা -2 বসিয়ে দেব ইনটু পি এর মান প্রাথমিক বিন্দু পি এর মান 0 আর এখানে q এর মান হলো 10 বসা দিলে 0 হবে বি বিন্দুতে যখন আমরা ঢাল বের করব তখন আমরা কি করব বি বিন্দুতে ঢাল মান হবে তার আগের সংখ্যা বিয়োগ তার পরের সংখ্যা অর্থাৎ 6 কত হবে অর্থাৎ 6 - 8 / 2 - 1 আমরা ঢাল বের -2 স্থিতিস্থাপকতা কি হবে এই -2 সব জায়গা হবে আর পি এর মান আমরা আগে যেভাবে দেখাইছি একই ভাবে আমরা ঢালগুলি বের করব তাহলে আমি এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করি আমরা যখন ঢালটা নির্ণয় করব তখন দুইটি মাধ্যমে আমরা ঢাল নির্ণয় করতে পারি দুইটার যে কোনো একটি মাধ্যম আমরা ফলো করব তবে আমি বলি অন্তরীকরণের মাধ্যম ফলো করাটাই সবচেয়ে ভালো কারণ সবচেয়ে সহজ এই কারণে কারণ অন্তরীকরণ করলে এক লাইনে শেষ হয়ে যাবে যে dq/dv এটা অন্তরীকরণ ঢাল -2 শেষ তাহলে -2 অর্থাৎ dq/dv মান -2 একবারই পাইলাম এই -2টা প্রতি ক্ষেত্রে প্রতি বিন্দুতে যখন আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব প্রতি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করার সময় dq/dv মান আমরা -2 বসিয়ে দিব আর p আর q এর মান আমরা এই চিত্র থেকে দেখে দেখে বসিয়ে দিব আর যদি আমরা এভাবে বসাতে না যাই চিত্র থেকে দেখে বসাতে যে ডাল আরেকটা নিয়ম হলো সেই ক্ষেত্রে আমরা যখন এই বিন্দুতে ডাল নির্ণয় করব যখন এই বিন্দুতে নিয়ে আমরা বি বিন্দুতে বের করছি যখন এই বিন্দুতে বের করব তখন 8 থেকে 10 বিয়োগ করব উপরে হবে আর নিচে হবে অর্থাৎ তখন কি হবে নিচে নিচে হবে 1 বিয়োগ 0 তাহলে এই পদ্ধতিতে এর একটা পদ্ধতিতে ঢাল বের করা যায় তখন স্থিতি এখানে ঢাল মান হবে -2 তাহলে dq/dv এর মান -2 আর p এর মান এই ক্ষেত্রে p এর মান হবে কোনটা এই ক্ষেত্রে p এর মান হবে 0 আর q এর মান হবে কত 10 আমরা এখানে বসিয়ে দেব যখন আমরা b বিন্দুতে আবার ঢাল বের করব তখন বিয়োগ করতে হবে কিসের থেকে 6 থেকে 8 বিয়োগ করতে হবে হবে উপরে আর নিচে হবে কি নিচে হবে 1 এর তত 2 এর থেকে 1 বিয়োগ করতে হবে এটা লাগবে নিচে তাহলে ঢাল বের হবে সেই ঢালের মানটা আমরা এখানে বসাবো সেই ক্ষেত্রে p এর মান হবে 1 আর q এর মান হবে 8 আবার যখন আমরা c বিন্দু d বিন্দুতে আমরা ঢাল বের করব আমরা যখন আবার c বিন্দুতে ঢাল বের করব তখন 4 এর থেকে 6 বিয়োগ করতে হবে এটা হবে উপরে আর নিচে হবে কি 2 এর থেকে 1 বিয়োগ করব তারপর আমরা আরেকটা যখন আমরা ডি বিন্দুতে ঢাল বের করব তখন আমরা 2 এর থেকে 4 বিয়োগ করব উপরে হবে আর 3 এর থেকে 2 বিয়োগ করে নিচে হবে আবার যখন ই বিন্দুতে ঢাল বের করব তখন আমরা কি করব 0 থেকে 2 বিয়োগ হবে আর এখানে 4 এর থেকে 3 বিয়োগ হবে এভাবে আমরা ঢাল বের করব তো ঢাল বের করার দুইটা মাধ্যম একটা হলো অন্তরীকরণের মাধ্যম আর একটা হলো চিত্র থেকে বুঝে আর চিত্রের মাধ্যমে মানে ঢাল বের করা চিত্রের মাধ্যমে ঢাল বের করা আর অন্তরীকরণের মাধ্যমে ঢাল বের করা যেটা সহজ মনে আপনারা সেটাই অ্যানসার করতে পারবেন আর স্থিতিস্থাপকতা মানে কি স্থিতিস্থাপকতার সূত্রের মধ্যে আমরা মান বসিয়ে দিব আমরা ঢাল যদি আমরা বের করতে পারি ঢালের মানটা এখানে বসিয়ে দিব আর যখন আমরা যে বিন্দুতে নির্ণয় করব সেই বিন্দুর পি এর মানটা আমরা যদি এখন মনে করি এই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব তো এই বিন্দুর পি এর মান 0 আর এই বিন্দুর কিউ এর মান 10 তাহলে পি এর মান কিউ এর মান পেলাম আবার বি বিন্দুতে যদি আমরা ঢাল বের করি
তাহলে বি বিন্দুর আমরা বি বিন্দু দিয়ে স্থিতিস্থান নির্ণয় করি বি বিন্দুর পি এর মান হলো 1 আর বি বিন্দুর কিউ এর মান 8 তাহলে পি এর মান কিউ এর মান পেলাম আবার সি বিন্দুতে যদি আমরা স্থিতিস্থান বের করি সি বিন্দুর পি এর মান 2 সি বিন্দুর আমরা কিউ এর মান কত 6 ডি বিন্দুতে যদি আমরা স্থিতিস্থাপতা নির্ণয় করি ডি বিন্দুর পি এর মান 4 ডি বিন্দুর কিউ এর মান 4 আবার যখন আমরা এই বিন্দুতে নির্ণয় করব এই বিন্দু পি এর মান 5 এই বিন্দুর কিউ এর মান 2 তাহলে এভাবে আমরা এখানে বসিয়ে দিতে পারবো যদি অন্তরীকরণের মাধ্যমে আমরা করি অন্তরীকরণের মাধ্যমে আমরা ডাল বের করলে ডাল যদি বের করতে যাই আমরা প্রথমে এক লাইনের মাধ্যমে dq/dt এর মান হবে -2 সেই ক্ষেত্রে আমরা এখানে -2 বসিয়ে দিয়ে পি এর মান কিউ এর মান সিত থেকে বসিয়ে দিয়ে আমরা স্থিতিস্থাপকতার মান বের করতে পারবো ডালের মান বের করতে পারবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত হলো